Assalamualaikum. Feni National College 2021 শিক্ষা বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের কি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহী ইয়াসিনাফা, তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেরই এসএসসি পর্যায়ে কৃষি শিক্ষা সাবজেক্টটা ছিল এবং এইচএসসি পর্যায়ে এসেও তোমরা কৃষি শিক্ষা বিষয়টাকে নিয়েছ। তো আজকে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে কৃষি শিক্ষা সাবজেক্টটা আমাদের বাস্তব জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এই সাবজেক্টটা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তোমাদের বাস্তব জীবনেও সাবজেক্টটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তুমি যদি দেখো যে মৎস্য চাষ, পোল্ট্রি খামার, কৃষিকাজ সব ক্ষেত্রে তুমি এই সাবজেক্টটাকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, তোমাদের বড় ভাই বোন যারা আছে এদের অনেকে কিন্তু নিজেদের বাড়িতে অর্থাৎ গ্রামে যাদের পুকুর আছে, পোল্ট্রির ছাপাল মানে বাড়ির ছাদ আছে, এসব জায়গায় তারা মুরগি খামার করতেছে, অনেকে পুকুরে মাছ চাষ করতেছে। আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমাদের বাড়িতে আমরা এটা করতে, তখন সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আজকে প্রথমে জানবো যে মানদণ্ড। আমি বোর্ডে লিখে দিয়েছি মানদণ্ড, তোমরা অনেকেই এসএসসি পরীক্ষাতে দিয়েছো পরীক্ষা মানদণ্ড জানো। তারপরও এইচএসসি পর্যায়ে যে মানদণ্ড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, তো বোর্ডে দেখে তোমরা খেয়াল করো। আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে কি শিক্ষাতে মোট নাম্বার হচ্ছে 100, 100 নাম্বার। সেখানে এমসিকিউ প্রতিষ্ঠা প্রতিটি প্রশ্নের মান 1, প্রতিষ্ঠা প্রশ্নের মধ্যে 25 নাম্বার। তারপর আসতেছে সিকিউ সৃজনশীল প্রশ্ন, সেখানে প্রশ্নে 8টি প্রশ্ন থাকবে, 8টি হতে 5টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10, 5 10 50। এখানে আবার প্রতিটি প্রশ্নে ক খ গ ঘ, ঠিক আছে? ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, সেখানে 1 নাম্বার। খ হচ্ছে গুণমূলক প্রশ্ন, সেখানে 2 নাম্বার। গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, সেখানে 3 নাম্বার। ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা, সেখানে হচ্ছে 4 নাম্বার। 10 প্রতিটি প্রশ্নে, 5 10 50। তারপরে আসো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে 25 নাম্বার। সেখানে তোমাদেরকে একটি প্র্যাকটিক্যাল খাতা আঁকতে হবে এবং পরীক্ষার হলে দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। আমরা আমাদের ক্লাসে এই প্র্যাকটিক্যাল নিয়ে আমরা আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এমসিকিউ তে 25, সিকিউ তে 50 আর প্র্যাকটিক্যালে 25, টোটাল হচ্ছে কত? 100 নাম্বার, ঠিক আছে? আশা করি তোমরা মানদণ্ডটা বুঝতে পারতেছো। তারপর মানদণ্ডের পর আমরা আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এখন আমাদের বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করব, কনসেপ্ট অফ এগ্রিকালচার, কৃষির ধারণা। আমাদের বইয়ের প্রথম যে টপিক সেটি হচ্ছে যে কনসেপ্ট অফ এগ্রিকালচার। দেখো কনসেপ্ট অফ এগ্রিকালচার জিনিসটা কি, মানে এটা হচ্ছে কৃষির প্রাথমিক এবিসি, একটা প্রাথমিক ধারণা। যদি তোমার কেউ প্রশ্ন করে কৃষিকে বলতে কি বুঝো, তুমি কে উত্তর করবে? তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেখানে ভাই ভাতে জিজ্ঞেস করে হোয়াট ইজ এগ্রিকালচার, তুমি কি উত্তর করবে? পড়ে দেখো কৃষি কি বা এগ্রিকালচার কাকে বলে, তুমি যে উত্তরটা করবে সেটি হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের, সঠিক ব্যবহার বলতে কি বুঝি, অর্থাৎ একটি কৃষি পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণের মাধ্যমে বিজ্ঞানসম্মত জ্ঞানের যে ব্যবহার সেটি হলো কৃষি শিক্ষা। অর্থাৎ আমরা একটি কিছু উৎপাদন করলাম, মনে করো আমি মাছ চাষ করলাম, সেখানে সেই মাছের উৎপাদন, মাছ প্রক্রিয়াজাতকরণ, মাছ সংরক্ষণ এবং মাছ বাজারজাতকরণের মাধ্যমে আমি যে একটা বিজ্ঞানসম্মত জ্ঞানের একটা ব্যবহারের প্রয়োগ করলাম সেটি হলো কৃষি শিক্ষা, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে কৃষি অবদান আছে। পৃথিবীর 2/3 মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর তোমরা জানো আমাদের বাংলাদেশ
কৃষি প্রধান দেশ ভবিষ্যতে আমাদের সময় আসছে যখন আমরা কৃষির মাধ্যমে স্বাবলম্বী হতে পারব আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব যদি আমরা কৃষিকে আমাদের জীবিকা হিসেবে গ্রহণ করি তুমি যদি নিজের একটা পোল্ট্রি ফার্ম থাকে একটা মৎস্য ফার্ম থাকে তোমার যদি ডেয়ারি ফার্ম থাকে তুমি অনেক লোককে চাকরি দিতে পারো তোমাকে চাকরির জন্য কারো দ্বারা দ্বারা ঘুরতে হবে না ঠিক আছে তো কৃষি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি আমাদের প্রাণ কৃষি ছাড়া আমরা নিজেদেরকে চিন্তা করতে পারি না যেরকম মাছ পানি ছাড়া বাঁচতে পারে না মানুষ এই কৃষি ছাড়া বাঁচতে পারে না ঠিক আছে এখন আমরা আলোচনা করব কৃষির গুরুত্ব ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ঠিক আছে দেখো কৃষির গুরুত্ব ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার এটা অনেক বড় অনেক হিউজ রোল খাতার মতো লিখতে পারো কিন্তু পরীক্ষা তো এটা আসে সর্বোচ্চ 4 নম্বরের জন্য আসবে তো 4 নম্বরটা মাথায় রেখেই তুমি খাতার মধ্যে লিখতে হবে দেখো ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার প্রথমে যদি বলি যে খাদ্য ও পশু খাদ্য সরবরাহ আমরা মানুষরা যে সব খাবার খাই মনে করো মাছ মাংস ডিম ডাল ইত্যাদি যত খাবার আমরা খাই সবই কিন্তু কৃষি পণ্য থেকে আসে আমরা মাছ মাংস পাই বিভিন্ন প্রাণী থেকে ডিম সেটা মুরগি থেকে পাই এবং ডাল পাই বিভিন্ন ধরনের আমাদের সবজি সবকিছু কিন্তু কৃষি পণ্য কৃষি থেকে আমরা পাচ্ছি আবার আমাদের যে পশু গবাদি পশু তারাও কিন্তু কৃষি থেকে তাদের খাদ্য পেয়ে থাকে ঘাস খড় লতা পাতা ইত্যাদি থেকে তারা তাদের দৈনন্দিন খাদ্যটা পেয়ে থাকে তাহলে প্রথম ইম্পর্টেন্সটা হলো কি খাদ্য ও পশু খাদ্য সরবরাহ এরপর দেখো বস্ত্র তৈরির উপাদান বস্ত্র পাট তুলা রেশম ইত্যাদি জিনিসগুলো আমাদের বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় তাহলে বস্ত্র তৈরির উপাদান হিসেবে কিন্তু কৃষির গুরুত্ব অপরিসীম তারপর দেখো বাসস্থান উপকরণ বাসস্থান যেখানে মানুষ বাস করে কাঠ বাঁশ খড় গোল পাতা ইত্যাদি গ্রামীণ এলাকায় যেসব বাড়িঘর তৈরি হয় ম্যাক্সিমাম জায়গায় দেখবা এখানে কাঠ বাঁশের ব্যবহার আছে এবং বড় বড় যে দালান কোঠা নির্মাণ করা হয় সেখানে কিন্তু কাঠ বাঁশ ব্যবহার করা হয় তো বাসস্থান উপকরণ হিসেবেও কৃষির গুরুত্ব অপরিসীম তারপর দেখো চিকিৎসার উপকরণ একটা সময় ছিল যখন এত বড় বড় হাসপাতাল ছিল না এত পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি ছিল না তখন মানুষ চিকিৎসার জন্য এই যে কৃষির উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিল 80% ওষুধের কাঁচামাল কিন্তু এই কৃষি থেকে আসে দেখো এই চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক সবগুলা সেক্টরে কিন্তু কৃষির অবদান আছে তারপর দেখো জ্বালানি হিসেবে গ্রামীণ এলাকায় যেখানে গ্যাস নাই মানুষ মাটির চুলার রান্না করে সেখানে কাঠের টুকরা খড় বাঁশ ইত্যাদি জ্বালানি হিসেবে কিন্তু কৃষির ব্যাপক অবদান আছে তারপর দেখো বৈদেশিক মুদ্রা অর্জন এটা বলতে আমরা কি বুঝি দেখো চিংড়ি রপ্তানি করে আমরা অনেক টাকা ইনকাম করতেছি বৈদেশিক মুদ্রা আয় করতেছি আমরা চা রপ্তানি করতেছি আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট কৃষি প্রোডাক্ট গুলো আমরা বিদেশে রপ্তানি করতেছি রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি যদি কৃষি পণ্যগুলো না থাকতো আমাদের দেশের অর্থনীতি চাকা সচল থাকতে পারতো না এরপর দেখো কর্মসংস্থান সৃষ্টিতে আজকের দিনে আমি এর আগেও বলেছি যে এমন একটা সময় আমাদের এখন উপস্থিত যে কৃষিকে আমরা আমাদের একমাত্র কর্মসংস্থান হিসেবে বেছে নিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে যে করোনাভাইরাস থাকা অবস্থায় যে কৃষি পণ্য কাকে ধরে বাড়ির পাশে এতটুকু জমি যেন খালি কেউ না রাখে যদি আমরা যদি কর্মসংস্থান তুমি একটা ডেয়ারি ফার্ম দাও পোল্ট্রি ফার্ম দাও তুমি যদি একটা মাসে 1000 দাও সেখানে তুমি অনেক লোককে চাকরি দিতে পারবে তোমাকে চাকরি করতে হবে না তোমার আন্দার অনেক লোক এখানে চাকরি করবে সুতরাং কর্মসংস্থান সৃষ্টিতে কৃষির ভূমিকা ব্যাপক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা কৃষি কাকে বলে এবং কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেছি আমি আশা করি আজকে ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছ আমি তোমাদেরকে বলবো যারা এখনো বই কিনো নাই বইটা কিনে ফেলো কিনে তৈরি হয়ে যাও পড়াশোনা শুরু করে দাও আর আমরা নেক্সট ক্লাসে আবারও
নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বইতে সেগুলো তোমরা দেখবে এবং ভালো করে পড়বে। আমি সবসময় ক্লাসে একটা কথা বলি, আজকে বলতেছি রিডিং করা ছাড়া কোনো বিকল্প নাই। বইয়ের প্রত্যেকটা লাইন বা লাইন তুমি রিডিং করবা, সেখানে তুমি দুইভাবে উপকৃত হবা। প্রথম হচ্ছে এমসিকিউ, তুমি এমসিকিউটা পরীক্ষাতে ভালো করতে পারবা, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানেও তুমি সবার চেয়ে এগিয়ে থাকবা। সুতরাং বইয়ে রিডিং করার কোনো বিকল্প নাই। আমরা অনেকটা গাইড হয়ে গেছি, বইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, এটা ঠিক না। পাঠ্য বইটা তুমি লাইন বাই লাইন করবা। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করব। আমি আশা করব সবাই ভালো থাকো, আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং তোমরাও দোয়া করবার জন্য সারা সবাই ভালো থাকি। আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে মুক্তি দিন ইনশাআল্লাহ। আবারও পুরো ক্লাস শুনে ফিরবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।